শিক্ষা হলো একমাত্র হাতিয়ার যা সমাজে শান্তি, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করে। শিক্ষা মানুষের বিবেককে জাগ্রত, পারস্পরিক সহাবস্থান, সহযোগিতা ও সর্বজনীন দায়িত্ববোধ নিশ্চিত করে। মূলত ১৯৮৩ সালে ফিডার স্কুল প্রকল্পের আওতায় ৫৪৭টি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে কারিতাস এদেশের অবহেলিত জনগোষ্ঠী, আদিবাসী ও সুযোগ বঞ্চিত ছেলেমেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০১১ সালে ইউরোপীয় ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ আরও বৃহৎ পরিসরে শিশু শিক্ষা প্রকল্প আলোঘর শুরু করে। কারিতাস বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রই যোগাযোগ বিচ্ছিন্ন, অবহেলিত এবং শিক্ষার সুযোগ বঞ্চিত জনপদে অবস্থিত। মূলত বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং কখনই বিদ্যালয়ে যায়নি এমন শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি অবহেলিত মানুষের দ্বারে এসে হাজির হয়েছে। শরীরচর্চা, জাতীয় সঙ্গীত ও শপথের পর শুরু হয় প্রতিদিনের ক্লাস। কারিতাস বাংলাদেশ পরিচালিত আলোঘর শিক্ষা কেন্দ্রসমূহের প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষার্থী কেন্দ্রিক মাল্টিগ্রেড পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা। শিক্ষাকেন্দ্রে দৈনিক পাঠ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও মানের শিক্ষার্থীদের স্ব যোগ্যতা অনুযায়ী শিক্ষা প্রদানে এই পদ্ধতি খুবই কার্যকর। এই পদ্ধতিতে শ্রেণী পরিচালনায় শিক্ষক শুরুতে শ্রেণীকক্ষের সকল শিশুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের প্রত্যেকের খোঁজ খবর নেন। এরপর শুরু হয় গল্প বলার আসর। শিশুরা প্রত্যেকেই শিক্ষকের গল্পটি মনোযোগ সহকারে শুনে ও ছোট ছোট প্রশ্নের উত্তর দেয়। কয়টা হাসছিল? একটা। হাসির ছানা কয়টা ছিল? তিনটা। আমরা যে পড়লাম গল্পটা, এতে সম্পর্কটা কি ছিল বলো তো? এভাবে শোনা ও বলার দক্ষতা অর্জনের পাশাপাশি তারা নৈতিক শিক্ষা লাভ করে এবং নিয়মিত স্কুলে আসার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। আজকে আমরা বাংলা কি শিখবো? একটা ছড়া শিখবো। গল্প বলার পরে শিক্ষক দৈনিক পাঠ পরিকল্পনা অনুসারে বোর্ডে ভাষাভিত্তিক বাংলা ও গণিতের কাজ করান এবং তিন টেবিলে গিয়ে শিশুদের কি কি ধরনের কাজ করতে হবে তা বুঝিয়ে দেন। সাতের জন্য আমরা কয়টা কাঠি নিব বলো তো? সাতটা। বলো সবাই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কত হইল? ১৫। ১৫। ১৫ কিসে কিসে হয়? ১ ১০ ৫ ১৫। তাহলে আমরা আগে ১ লিখব, তারপরে কি লিখব? মাল্টিগ্রিড পদ্ধতিতে পরিচালিত শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই পদ্ধতিতে শিক্ষা কেন্দ্রে সকল উপকরণ, বই খাতাপত্র, টেবিল, বেঞ্চ, ল্যাট্রিন, টিউবওয়েল, পানীয় জলের ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ শিক্ষার্থীদের উপযোগী করে প্রস্তুত করা হয়। তিন টেবিল ও কর্নারের কাজ এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা তাদের স্ব যোগ্যতা ও পছন্দ অনুসারে দ্বিতীয় পর্বে শৃঙ্খলার সাথে পর্যায়ক্রমে বাংলা, গণিত ও সৃজনশীল টেবিলের কাজে ব্যস্ত থাকে। এই পর্বের বাড়তি সময়ে তারা সাপ্তাহিক প্রজেক্ট ওয়ার্ক ও খেলার মাধ্যমেও শেখার সুযোগ পায়। এভাবে শিক্ষার্থীরা অঙ্কনে পারদর্শী হয়ে ওঠে ও তাদের প্রতিভা বিকশিত হয়। ক্রমান্বয়ে তারা সৃজনশীল হয়ে ওঠে। কারিতাস বাংলাদেশ সকল নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ভাষা ও কৃষ্টিকে বিশেষ সম্মান প্রদানের পাশাপাশি তা সংরক্ষণেও বিশেষ যত্নবান। সেজন্য শিশুদের কাছে শিক্ষাকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষাকেন্দ্রগুলোতে
স্থানীয়ভাবে মনোনীত প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ আদিবাসী শিক্ষক দ্বারা মাতৃভাষায় শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়া তাদের শব্দ ভাণ্ডার ও ভাষার উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ উন্নয়ন মুদ্রণ ও সরবরাহ করা সহ কৃষ্টি সংস্কৃতি লালনে শিক্ষা কেন্দ্রগুলিতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। আলোঘর শিক্ষা কেন্দ্রের আরও একটি বিশেষত্ব হল এখানে বিশেষ সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ঝরে পড়া দরিদ্র আদিবাসী শিশুসহ সমাজের অবহেলিত শিশুরা সমান মর্যাদা ও যত্ন পেয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। শিক্ষা কেন্দ্রের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, ফলে অভিভাবকরাও সন্তুষ্ট। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের অত্র গণপত গ্রামে কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, এমনকি কোনো বেসরকারি প্রতিষ্ঠানও ছিল না। আমরা এতই অবহেলিত ছিলাম যা বলার অপেক্ষা রাখে না। এই স্কুলটা হওয়ার পর থেকে যারা আদৌ কোনো স্কুলে যেত না বা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল, ওদেরকে বেশি মূল্যায়ন এবং গুরুত্ব করা হচ্ছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের পিতামাতাগণ এই শিক্ষা কার্যক্রমের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। ছেলেটা আমার একটু মাথার ব্রেনের সমস্যা, কথা বলতে পারে না, কিছু বলতে পারে কিছু বলতে পারে না। এই স্কুলে আসার পরে অনেক কিছু বলতে পারে, অনেক টেনশনে খেলাধুলাও ভালো, স্কুলে আসে লেখাপড়াও করতেছে এবং কথাও অনেকটা ওর চালু হয়ে আসছে। আমার ছেলে আগে তো পড়তো না, বাড়িতে বসে থাকতো, এখন এই স্কুলে ভর্তি করে খেলতেও পারতেছে, বলতেও পারতেছে, তা এক ইয়ে লিখতেও পারতেছে, ওর নামও লিখতে পারতেছে। শিশু শিক্ষা প্রকল্পের গুরুত্বপূর্ণ লক্ষ্য কেন্দ্রসমূহকে স্বনির্ভর, কমিউনিটি বেসড ও টেকসই করা। সেজন্য শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করতে তহবিল গঠন, আয় বর্ধনমূলক প্রকল্প গ্রহণ, স্থানীয় উদ্যোগ ও অনুদানে কেন্দ্রের অবকাঠামো নির্মাণ, পয় নিষ্কাশন সহ শিক্ষার মানোন্নয়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত সভা ও কার্যক্রম মূল্যায়ন করা হয়। এছাড়া স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সহযোগিতা বিনিময় এবং অ্যাডভোকেসি কাজের মাধ্যমে কেন্দ্র ও এলাকার উন্নয়নে অবদান রাখা হয়।